তো কষ্ট করে যত্ন সহকারে রান্না করার পরও মাঝে মাঝে নিজের রান্না করা খাবার নিজেই খেতে পায় না আমার মতো কি আপনাদের সাথে এরকম হয় গুড মর্নিং সবাই কে কেমন আছেন সবাই আজকে সকাল সকাল আর বেশি ঝামেলা করেনি ঝামেলা বলতে হলো একদম শর্টকাটে সকালে জল খাবার তৈরি করেছি রুটি সাথে দুধ চা সকাল এখন ওই সাড়ে সাতটার মতন বাজে ভাতও বসানো হয়েছে শ্রীমনসোনার জন্য পেঁপে সিদ্ধ দিয়ে তো বলতে বলতে শ্রীমনসোনা ঘুম থেকে উঠে গেছে তো বেডটা ঝাড়টা দিয়ে গুছিয়ে তারপর হলো শ্রীমনকে ফ্রেশ টেস করিয়ে এখন ভাবলো একটু ঝুঁটি বেঁধে দেই আজকে সকাল সকাল আমার ভীষণ গরম লাগতেছে আর চুল এইবার কাটার পর আর বেশি ঝুঁটি বাঁধি না ও বাঁধতে চায় না ওই মাঝে মধ্যে দেখা যায় বাঁধা হয় এই যে এখন বুড়িকে একটু আদর টাদর করে খাবার খাওয়াতে হবে নাও জল খেতে হয় জল খেলে শরীর ভালো হয় তাতে আসো মা দুষ্টুমি করে না তাতে আসো তাতে আসো এখানে আসো মার কথা শোনো এখানে আসো মা ভালো মার কথা শুনতে হয় আসতে জল পড়ে যাবে কেমন খেতে রি এ এটা চটপটির ডাল গতকাল আমি ভিজিয়ে রাখছিলাম ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখন প্রেশার কুকারে সিদ্ধ বসিয়ে দিলাম ইস কতদিন ফুচকা চটপটি খাই না তো তারপর আমি কিছু কাজকর্ম ছিল ওইগুলো করে স্নান সেরে আসলাম তো চলো পূজা দিয়ে আসি আগে তারপর অন্যান্য বাদ বাকি কাজ করব বাদ বাকি কাজ বলতে শ্রীমন স্নান করাবো একটু খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর যা করা তো পূজা কমপ্লিট স্নান করিয়ে দিয়েছি এখন বুড়িকে একটু করিয়ে অনেক আগে ঘুম থেকে উঠলেও আজকে সবকিছু মিলিয়ে কেন যেন অনেক দেরি হয়ে গেছে সাড়ে বারোটার মতন বাজে শ্রীমনকে একটা ডিম ভাজি করে ভাত একটু সাথে খাইয়ে তারপর হলো ঘুম পাড়িয়ে দিলাম ওর উঠতে বেশ দেরি হবে এখন লম্বা একটা ঘুম দেবে পাবদা মাছটা কেটে ধুয়ে নিলাম রান্না যা যা করবো স্নানের আগে কেটে ধুয়ে রেডি করে গিয়েছিলাম শুধু মাছটাই এখন কেটে নিলাম ওই পেঁয়াজ দিয়ে পটল ভাজি করলাম আর হলো আলু দিয়ে পাবদা মাছের পাতলা করে মানে মানে একদম কম মশলা ঝাল দিয়ে একটা তরকারি পাবদা মাছের ঝোল এই আর কি ডাল হলে সাথে ভালো হতো কিন্তু আজকে ডাল রান্না করতে আর ইচ্ছা করলো না শ্রীমল শোনার জন্য ওই পাবদা মাছ হলো লাউ দিয়ে রান্না করেছি তো মশলাটা কষিয়ে তারপর ঝোলের জন্য জল দিলাম ফুটে উঠলে মাছ দেবো তারপর গরম মশলা একটু পেস্ট দিয়ে নামিয়ে নেবো এই ছিল আজকে হলো রান্নাবান্না আজকে কি হয়েছে আমি আজকে দুপুরে খাওয়া দাওয়া না করে হলো শুয়েছিলাম শ্রীমনের পাপাকে খাবার দাবার দিয়ে শ্রীমনও ঘুমিয়েছিল পরে আমি ঘুমিয়ে পড়ছি পরে দেখি একদম মানে পাঁচটা বেজে গেছে পরে উঠে খাবার খেলাম আর আগে থেকেই তো প্ল্যান করে রেখেছি আজকে হলো চটপটি বিকালে তৈরি করব চটপটি তৈরি করার জন্য যা যা লাগবে সব কিছুই আমার রেডি করা হয়ে গেছে এর আগে অনেক আগে একবার হয়তো তৈরি করেছিলাম বাসায় চটপটি আর আজকে মনে হচ্ছে না আমি খেতে পারবো কারণ একদমই ক্ষুদা নেই ওই এক দেড় ঘন্টা আগেই তো খাবার খেয়েছি এদিকে সন্ধ্যা হয়ে গেছে ফ্রেশ হয়ে আমার ঘরে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে যেহেতু আগে থেকে ডালটা সিদ্ধ করেছি তো ভাবলাম তাহলে করেই ফেলি যতটুকু যা খাই খাবো যদি ডালটা সিদ্ধ না করতাম তাহলে আর আজকে করতাম না এরকম অনেক খাবারই আছে দেখা যায় নিজের হাতে অনেক যত্ন করে কষ্ট করে তৈরি করি ওইভাবে খেতে পাই না বা মুখে ওরকম ভালো লাগে না যেমন বিরিয়ানি পোলাও বা এরকম ভাজা টাইপের খাবার যখন তৈরি করি মনে হয় তখনই ওই গন্ধে পেট ভরে যায় জানি না আমার মতো অন্য কারোর সাথে এরকম হয় কিনা যাই হোক যেহেতু তৈরি করেছি খাবার তো খেতেই হবে আর একদম খারাপ হয়েছে তা না আর অনেক ভালোও হয়েছে তা না মোটামুটি ভালোই হয়েছিল শশাটা দেওয়া হয়নি ছিল না বাসায় তো আর মোটামুটি যা লাগবে সবই দেওয়া হয়েছে যেমনই হোক নিজের হাতে খাবার বলে কথা খেতে তো হবেই শ্রীমণি পাপা বললো যে একদম খারাপ হয়নি মোটামুটি ভালো হয়েছে এই আর কি যাই হোক আজকের মতো টাটা বাই বাই